আসবো, তবে আমরা এই মুহূর্তে চোখ রাখবো মিঠুন চক্রবর্তীর প্রচার সভাতে। আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার স্ত্রীতে তা প্রমাণিত হয়, যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশনে চার্জশিটে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য। উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারীর মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবার। তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28 মে 2023 উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল এবং সেই যে চলে গেলেন ছেড়ে, সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা মানে বেপাত্তা। এবারে সেটাই তো আপনারা মানে মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার ভাই হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে, পুরোপুরি ঠকিয়েছে। আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না। আর আপনারা আমাদের এই জনগণকে মানব দেওয়া আমার এই আঙ্কেল জগন্নাথ সরকার আঙ্কেল এনাকে বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। বিপুল ব্যবধান এবার আমার বলার পালা, আমি কিন্তু বলবো না। কাউকে তো দেখিনি কথা বলতে, এখন থেকে এলাম সামনে ধরে আছে। তো সে কাজটা পুরো করো, চলো আমি এদিকে আসছি, ছবি তুলে নাও, চলো। ছবি তোল, হয়ে গেছে? ডায়লগ মারা যাবে না, বাকি আছে ডায়লগ গুলো বলছিলাম না, বাকি আছে। হয়ে গেছে তোমাদের? চলো তোমরা তোলো ছবি, হয়ে গেছে তোমরা? চলো তোমরা তোলো, গা পানি ফুলে এই ঠিক যখনই আমি স্টেজে উঠব আমার কানের কাছ দিয়ে ফুসফুস করে বলবে, দাদা চশমাটা খোলো। কিন্তু আমি খুলব না, তার কারণ একটাই, এরকম গোছা গোছা ফুল নিয়ে আমার চোখে মেরেছে, আমার চোখ ফুলে গেছে, এই জন্য আমি চশমাটা পরি, চশমা খুলব না। আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর, আমি জানি আমার চোখ দেখার জন্য তো চশমা খুলে দিই। এই চোখটা দেখার জন্য পৃথিবীর লোকরা বসে থাকে জানিস, সব সুন্দর সুন্দর বিদেশের মহিলারা বলে কি সুন্দর আপনার চোখ। আবার আমি যখন ওপরে উঠছি একজন বললেন এই বয়সে কি দেখতে মারি, এটা তো সত্যি বল, যতই বলো তোমরা এখনো কি দেখতে বল, স্টাইলটা দেখ খালি এখন। তবে আমরা এই মুহূর্তে চোখ রাখবো মিঠুন চক্রবর্তীর প্রচার সভাতে। আমি বিদেশে ছিলাম বাইরে, ওখানে
বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেনহেগেনে, ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার হিস্ট্রিতে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশনে চার্জশিটে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য। উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারেরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের। তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে 28 মে 2023 উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল এবং সেই যে চলে গেলেন ছেড়ে, সেই যে চলে গেলেন বাস একেবারেই লাপাতা মানে বেপাত্তা। এবারে সেটাই তো আপনারা মানে মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার ভাই বোনের হ্যাঁ তো আমাদেরকে পুরোপুরি ঠকিয়েছে, পুরোপুরি ঠকিয়েছে। আমার ওই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না, আমার এই একদমই ভোট দেবেন না, তাহলে আপনাদেরও আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতন ঠকতে হবে, ঠিক এরকম ভাবে ঠকতে হবে। আর আপনারা আমার আপনাদের এই জন আমাদের এই জনদরদী মানবদরদী আমার এই আঙ্কেল জগন্নাথ সরকার আঙ্কেল এনামে বিপুল ভোটে পদ্মফুল চিহ্নের ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন, বিপুল ব্যবধান, বিপুল ব্যবধান। এবার আমার বলার পালা, আমি কিন্তু বলবো না, দাঁড়াই যে একটু পিছনে হাঁটো, ওখানে অনেক লোক আছে। দেখো এত ক্যামেরা হাতে, ক্যামেরা কিনেছো কিসের জন্য? কাউকে তো দেখিনি কথা বলতে, এখন থেকে এলাম সন্ধিকে ধরে আছে, তো সে কাজটা পুরো করো। চলো আমি এদিকে আসছি, ছবি তুলে নাও, চলো। ছবি তোল, হয়ে গেছে? তোমরা তোলো, চলো তোমরা তোলো ছবি, হয়ে গেছে? তোমরা চলো, ঠিক আছে, তোমরা তোলো, যা পারবে ভুলে যাও। এই ঠিক যখনই আমি স্টেজে উঠব, আমার কানের কাছ দিয়ে ফুসফুস করে বলবে, দাদা চশমাটা খোলো। কিন্তু আমি খুলব না, তার কারণ একটাই, দাঁড়িয়ে দেখেছো নিচয় এরকম গোছা গোছা ফুল নিয়ে আমার চোখে মেরেছে, আমার চোখ ফুলে গেছে, এই জন্য আমি চশমাটা পরি, চশমা খুলব না। আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর, আমি জানি আমার চোখ দেখার জন্য তো চোখ খুলে দিই। এই চোখটা দেখার জন্য পৃথিবীর লোকরা বসে থাকে জানিস, সব সুন্দর সুন্দর বিদেশের মহিলারা বলে কি সুন্দর আপনার চোখ। আবার আমি যখন ওপরে উঠছি, একজন বললেন এই বয়সে কি দেখতে মারি, এটা তো সত্যি বল, যতই বলো তোমরা এখনো কি দেখতে বল, স্টাইলটা দেখ খালি এখন।